হাই ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে। অল ফটো এডিটিং আপনারা দেখেন কিভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করা যায়। দেখে নিন কীভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করা যায়। তো শুরু করবার আগে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো শুরু করি কীভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিটিং করা যায়। তো এই যে আমি দেখাবো এখন, এই যে আইকন দেখতে পাচ্ছেন প্লাস, এটি ক্লিক দিবেন। এবার পর আপনাদের মন মত একটি ফটো নেবেন, নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাডে ক্লিক দিবেন। আরও সহজ করে বুঝিয়ে বলে দেব, তারপর দেখতে পাচ্ছেন অল ফটো, এটাতে একটি ক্লিক দিবেন, তারপর ফটো ক্লিক দিবেন। আরেকটা কথা বলি, আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত না দেখেন আপনারা ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। তো আমি বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন। প্রথমে চলে যাবেন, যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক দিবেন, দেওয়ার পর এটা ঘুরিয়ে নেবেন। তারপর টিক চিহ্ন ক্লিক দিবেন। তারপর ভিউয়ার্স কি করবেন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন সূর্য, এটাতে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন দেওয়া যাচ্ছে। তো আপনারা প্রথমে কি করবেন, এই যে প্রথম একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হালকা বাড়াবেন। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হালকা একটু বাড়াবেন, তারপর এর নিচেরটা একটু কমাবেন। দেখুন আমি কীভাবে ফটো এডিটিং করি। তারপর ব্যাস কি করবেন, আপনারা এই যে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক দিবেন। এবার পর যে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হালকা ক্লিক রেখে দিবেন, ভাইবে রেখে দিবেন। তো তারপর এটা হালকা একটু বাড়াবেন, এটা 3600 রেখে দিবেন, এটা হালকা। তো তারপর কি করবেন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন। তারপর এই যে আইকন এটাতে ক্লিক দিবেন, একটু কমিয়ে দিবেন, এটা হালকা একটু বাড়িয়ে দিবেন। এই যে করছেন আরেকটা আইকন এটাতে ক্লিক দিবেন। দেখুন আমি কীভাবে ফটো এডিটিং করি। আবারও বলি, তো আমি আবারও বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তারপর কি করবেন বন্ধুরা, যদি করছেন ডান এখানে একটি ক্লিক দিবেন, যাওয়ার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন। এবার পর যে প্রথম একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হালকা পুনরায় রেখে দিবেন, তারপর একটু নিচে যাবেন, এটা হালকা একটু কমিয়ে নেবেন, হালকা একটু দিবেন, হালকা একটু কমিয়ে নেবেন, তারপর এটা হালকা একটু বাড়াবেন। তারপর এই যে একটা আইকন এটা থেকে ক্লিক দিবেন, এটা একটু বাড়াবেন, একটু বাড়াবেন, একটু নিচে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এটা একটু বাড়াবেন। তারপর আমাদের কাজ শেষ। তারপর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা একটি গুরুত্বপূর্ণ আইকন, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলা কালার সিলেক্ট করা আছে, আপনাদের কাছে যদি কালারটি সিলেক্ট করা না থাকে অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, আপনাদের লাইটরুমে এগুলি সেট করতে পারবেন। তো আমি দেখাবো কীভাবে কালার দিয়ে ফটো এডিটিং করে। তারপর দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো কালার সিলেক্ট করা আছে,
এবং আমি যে ফটো এডিটিং করি তারপর আমি একটা কালার সিলেক্ট করব যে এই কালারটি দিতে পারেন এই কালারটি আমি সিলেক্ট করব করার পর একটা অপশন দিতে পারেন এটাতে ক্লিক দিব এরপর একটু উপরে আসব দেখতে পাচ্ছেন ফটোতে লাল হয়ে গেছে লালটি আমি এখন মুছে দেব তারপর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটি ক্লিক দিবেন দেওয়ার পর এটাতে ক্লিক দিবেন দেখুন আমি যেভাবে নিয়েছি তারপর দিয়ে কি করবেন দেখুন ডান ডানে ক্লিক দিবেন উপর আছে সূর্য আইকনটা ক্লিক দিবেন দেওয়ার পর এটা হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর তারপর ভিউয়ার্স এই যে একটা অপশন এটাতে ক্লিক দেওয়ার পর এই যে হালকা এই যে এটা হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর এই যে একটা অপশন এটাতে ক্লিক দিয়ে এটা আনাবেন আনার পর এটা হালকা একটু কমিয়ে নেবেন তারপর এটা হালকা একটু আগে একটু এটা হালকা একটু বাড়িয়ে দেবেন এটা হালকা একটু বাড়াবে কমাবেন এটা হালকা একটু বাড়িয়ে দেবেন তারপর দেখুন আবার বলি আমাদের চ্যানেলে নতুন এটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট করতে তো আমরা ভিডিওটা কিভাবে এখন সেভ করব সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি আইকন শেয়ার এটাতে একটি ক্লিক দিবেন একটু নিচে যাবেন যাওয়ার পর একটা অপশন পাবেন যে এক্সপোর্ট এটাতে একটি ক্লিক দিবেন যাওয়ার পর ঠিক চিহ্ন ক্লিক তারপর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য